कृष्ण कृष्ण बोल भोला राधा राधा भो, कलि युगे कृष्ण नाम पति विशंभो। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন কয়টা বাজে? প্রায় 7টার মতো বাজে। তো এখনই আসলাম বিড়ি উঠিয়ে। তো বিড়ি বেশি কিন্তু উঠেনি, কারণ পুজো টুজো গেল, তাই জন্য কিন্তু বিড়ি উঠেনি। তো বিড়ি উঠিয়ে আসলাম। তো আজকে তো একাদশী, তো যেহেতু কাটি মাসটা ভালোভাবে পালন করার চেষ্টা করছি। তো একাদশীতে কী আর খাবো? সারা রাস্তা তো কোনো কিছু খাইনি। সকাল মানে তখন হয়তো 11টার মতো বাজে, তখনকার খেয়ে গিয়েছিলাম ছাবু কলা দুধ। আর এখনও এসে দেখো আবার বসে গেলাম অল্প খাওয়ার জন্য। তো সারা রাস্তা কোনো কিছু খাইনি। তো এইদিকে দেখো কলা রয়েছে, চিনি আর আপেল। আমি তো মিষ্টি জিনিস একদমই খেতে পারি না, কী আর করবো। তো খেতে না পারলেও খেতে হবে, তাই না? না হলে কিন্তু রাত্রি একেবারেই পোয়াবে না। যে মানুষটা কোনোদিন মানে রাত্রিবেলা রুটি ভালো মন্দ যে একটু রুটিই খেতে পারি না, সেই মানুষটা একাদশী পালন করছে, এটা কিন্তু একটা খুব একটা না আমার জন্য একটু চাপেরই, তাই না? তো তবুও চেষ্টা করছি যে না, একাদশী যেহেতু কার্তিক মাসটা পালন করছি তো একাদশীটা করি, এরকমটাই মনে হলো। তো এখন দেখো, আর এত পিঁপড়ে কী আর বলবো, মানে চিনিটা রাখাই যাচ্ছে না, খুব পিঁপড়ে হয়ে গেছে। আর এখানে রয়েছে কিছুটা দুধ। তো এখানে আমি কিছুটা দুধ দিয়ে মেখেছি, মেখে নিয়েছি কাঁচা দুধেই, মানে মানে এখন জিনিস কোনো কিছু খাচ্ছি না, শুধু ফল আর সাবু কলা দুধ মানে চিনি ওরকমই খাচ্ছি আর কি। তো অনেকে কিন্তু ওই সাবুদানাটাও খাবে না, মানে শুধু ফল খেয়েই থাকবে। তো আমি শুধু ফল একদমই খেতে পারি না, ভালো লাগে না খেতে। সাবুটাও মানে খেতে পারছি না, এত মিষ্টি মানে খেতে পারি না, তাও মানে খাওয়ার চেষ্টা করছি আর কি। আর নাহলে তো রাত্রি পোয়াবে না। আর সকালবেলা সম্পূর্ণ কাজবাজ করে, তো আজকে তো একাদশী যেহেতু বলছি সম্পূর্ণ ঘরটা সব কিছু মুছে মানে তাড়াহুড়ো করে কাজবাজগুলো করলাম। আর ভোর তিনটের সময় ঘুম থেকে উঠে চলে যাই আমি মানে কীর্তনে। তো কীর্তন থেকে এসে সম্পূর্ণ কাজবাজ করে আর একটা ঘুম ঘুম ভাব থাকে, ঘুম তো একেবারেই কাটতে চায় না। তো তাও কিন্তু গেলাম বিড়ি উঠিয়ে নিয়ে আসলাম, সম্পূর্ণ বিড়ি উঠেনি, মানে কী আর বলবো, মানে পুজো টুজো চাপে বিড়ি হয়নি। পুজো গেলো মানে লক্ষ্মী পুজো গেলো, আবার মানে কালী পুজো চলে এসছে, এরকম আর কি। তো যাই হোক, তো এখন এরকম মাখলাম। তো এই দেখো মেয়ে এখানে বাটি রেখেছে, ও খাবে, তাই জন্য ওই যে বাটিটা এখানে রেখে দিয়েছে। তো আমি ভাবলাম তুমি এখে নিই। আর পিঁপড়ে তো একেবারে একাকার হয়ে গেছে, সকালবেলা আবার পুজো, আজকে সোমবার ঘর মানে ঘর আজকে পাল্টালাম, বড় ঘরটাই আছে ওটাই দিয়ে দিয়েছি আজকে আমপলক দিয়ে। আজকে পুজোটাও একটু সময় ধরে হয়েছে, ভোরবেলা আবার কীর্তনও এসেছিলো বাড়িতে, একটু ভোর কীর্তন মানে আমাদের দলটাই এসেছে আর কি, মহিলাদের দল, ওটা আসলো বাড়ি মানে কীর্তনের দলও আসলো। মানে অনেকটা চাপেরই হয়ে যায়, তাই না? কার্তিক মাসে একটু মানে ভিডিওগুলো আমি ঠিকঠাকভাবে মানে সময়মতো আপলোডও দিতে পারছি না, কারণ কী বলতো নেটের সমস্যা হচ্ছে আর ভিডিও বানানোর মতো সময়ও হচ্ছে না। আর দিনেরবেলা তো একটু ঘুম ঘুম ভাব থাকে, ঘুম মানে ঘুমোতে হয়, আর নাহলে কিন্তু কাজও করতে পারি না। আর তাছাড়া তো ছাগলগুলো তো সব কিছু রয়েছে, কী আর বলবো, এরকমই আর কি পরিস্থিতি। তো যাই হোক, তো শুভ সন্ধ্যায় ভিডিওটা শুরু করলাম, শুভ সন্ধ্যায় ভিডিওটা শেষ করছি। তো ভালো লাগে, আশা করি ভালো লাগবে। ফার্স্ট কিন্তু দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা বাই, শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। বাই বন্ধুরা।